তোমাদের জন্য একটি ভালো ভিডিও এনেছি, যেটা কোনো গেমের অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করব সেটা বলবো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। প্রথমে গুগল প্লে গেম স্টোরটা ডাউনলোড করে দিই। করার পরে আমার এটা স্লো ডাউনলোড হচ্ছে, ওয়েট করো প্লিজ। তারপর ডাউনলোড হওয়ার পর ডাউনলোড হয়ে গেলে, আমার ডাউনলোড হচ্ছে না, নেটের স্পিড কম, ওপেন করে নিলাম। ওপেন ওপেন করে নিয়ে প্লে স্টোর ওপেন, প্রোফাইলে গিয়ে প্রোফাইলে যে যে জিমেলটা অ্যাকাউন্টে করা আছে গেমের, সেই জিমেলটা সাইন করবে। আমার জিমেলটা এই যে ক্রস করে দেওয়া আছে, ওইটা তোমার শিওর হয়ে যাবে। ওর নিচে জিমেল নামটা দেখাবে, সেইটা চেক করে নেবে। ডট ডট জায়গাগুলো দেখতে হবে। দেখো, ডিলিট প্লে গেম ডাটা, সবগুলোর গেম ডাটা যদি ডিলিট করতে চাও, উপরেরটা পারমানেন্টলি ডিলিট করে দেবে, গেম অ্যাকাউন্টটাই বন্ধ হয়ে যাবে। যে কোনো একটি পার্সোনাল যদি ডাটা করতে চাও, সেটাই ডিলিট ডিলিট করার অপশানে ডিলিট করবে। ডিলিট হয়ে গেছে। দেখো, একটা গেম ফিফা ওয়ার্ল্ড কাপের যা ছিল সব ডিলিট হয়ে গেছে। এবারে করতে গেলে নতুন করে করতে হবে।